হ্যালো বন্ধুরা, ডেলি টু ডেলি চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে ভিডিওটা মূলত খুব ইম্পর্টেন্ট ভিডিও, কারণ এই ভিডিওতে তোমাদেরকে আমি যে জিনিসটা আলোচনা করব সেই জিনিসটা না দেখলে তোমরা যারা ইউটিউবার আছো, সেটা পুরনো ইউটিউবার হতে পারেন, নতুন ইউটিউবার হতে পারেন, মিডিয়াম হতে পারেন, 2 বছর 3 বছর 4 বছর ধরে কাজ করছেন, 1 মিলিয়ন 10 মিলিয়ন 5 মিলিয়ন সাবস্ক্রাইবার থাকতে পারে, কিন্তু একটা এই সামান্য যদি ভুল করে থাকেন আপনার চ্যানেল ডিলিট হয়ে যেতে পারে, আপনার চ্যানেল হ্যাকিং হয়ে যেতে পারে, এবং হ্যাকিং হয়ে গেলে আপনি চ্যানেল হতে ফিরে নাও পেতে পারেন, আপনার রোজগার চিরকালের মতো, আপনার স্বপ্ন সব চিরকালের মতো চলে যেতে পারে। তো কেন চলে যেতে পারে, কি ভুলগুলো করলে চলে যেতে পারে, সেটা দেখতে হলে ভিডিওটা লাস্ট মতো দেখার জন্য তোমাকে কিন্তু নোট প্যাডে বা কোন একটা জায়গায় আলাদা করে যদি সেই সেটিং গুলো না লিখে রাখো, তোমার চ্যানেল কোনোদিন ফিরে পাবে না, যদি হ্যাক হয়ে যায় বা ডিলিট হয়ে যায়। অনেক কি করে, চ্যানেল হ্যাক হয়ে যায়, অনেকের চ্যানেল ডিলিট হয়ে যায়, ডিলিট হয়ে যাওয়া চ্যানেল বা অনেকের মনিটাইজেশন ডিসেবল হয়ে যায়। তো এই জিনিসগুলো হয়ে গেলে তুমি মনিটাইজেশন কিভাবে ফিরত পাবে, কিভাবে তুমি চ্যানেল ডিলিট হওয়া চ্যানেলকে আবার পুনরায় ফিরে পাবে, তাহলে এই সেটিংস গুলোকে তোমাকে কি করতে হবে, নোটপ্যাডে কি করতে হবে, নোট ডাউন করে রাখতে হবে। তো এই জন্য তোমাদেরকে কোন সেটিং গুলো, সেই জন্য তোমাদেরকে আমি সরাসরি স্ক্রিনে নিজেকে দেখাচ্ছি। দেখো, এর জন্য তোমাকে প্রথমে ডেস্কটপ ভার্সনে চলে যেতে হবে। তোমাদের ইউটিউব তোমার যে নিজস্ব চ্যানেল আছে, চ্যানেল ডেস্কটপ ভার্সনে চলে যাবে। যারা মোবাইলে করছো আর যারা ল্যাপটপে করছো, তারা তো সরাসরি ডেস্কটপ ভার্সনে চলে যাবে, নিজের চ্যানেলে চলে যাবে। নিজের চ্যানেলে যাওয়ার পরে ওপরে যে কলামটা দেখতে পাচ্ছ তুমি, ওপরে এই যে কলামটা, সরি মোবাইলে দেখাচ্ছি অসুবিধা, এই কলামটা দেখতে পাচ্ছ, এই কলামে তুমি ক্লিক করবে। ক্লিক করার পর এখানে লেখা আছে ইয়োর চ্যানেল, ইয়োর চ্যানেলে ক্লিক করবে। ইয়োর চ্যানেলে ক্লিক করার পর তোমার চ্যানেলটা এখানে শো করবে। দেখো, আমার চ্যানেল এখানে শো করছে দেখতে পাচ্ছ। যারা ল্যাপটপে করছে একটু দেখিয়ে দিই, যারা ল্যাপটপে করছে তোমার ওপরে এখানে ইউআরএল শো করবে, ঠিক আছে। আর যারা মোবাইলে ডেস্কটপ ভার্সনে করছো, যারা গুগল ক্রোম থেকে করছো, তাদেরও এখানে ডেস্কটপে শো করবে। বাট এখানে আমি একটা হচ্ছে ওয়াইন্ডেক্স ব্রাউজারে করছি, এটা ডেস্কটপে শো করছে এরকম। এই যে নোটপ্যাডে তুই কী করতে হবে, ক্লিক করতে হবে। তো দেখো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার চ্যানেল ইউআরএল, বুঝতে পারছো, চ্যানেল ইউআরএল। আর একটা চ্যানেল ইউআরএল আছে তোমার, দেখতে পাচ্ছ এই চ্যানেল ইউআরএল লাস্টে কিন্তু UCIH এরকম একটা কথা আসবে, https://channel/UCILHCKEO এরকম কিছু কথা আসবে, এটাই তোমার চ্যানেল ইউআরএল। এই চ্যানেল ইউআরএলটা তোমাকে কিন্তু কপি করে রাখতে হবে। নেক্সট আসছি, এখানেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চ্যানেল আইডি। চ্যানেল আইডি কোথায় পাবে, এই চ্যানেল ইউআরএল, এই যে চ্যানেল ইউআরএল পেলে, এই চ্যানেল ইউআরএল যে স্ল্যাশের পরে যে UCIH দিয়ে যে জিনিসটা আছে, UCIH দিয়ে যে জিনিসটা আছে, সরি ওপরে না, চ্যানেলের পরে যে অংশটা থাকবে, তো চ্যানেলের পরে যে অংশটা থাকবে UCIH/LH দিয়ে, এই অংশটা তোমার হচ্ছে চ্যানেল ইউজার আইডি, মানে তোমার চ্যানেল আইডি। তাহলে দুটো জিনিস কিন্তু তোমাকে অবশ্যই কপি করে রাখতে হবে। নাম্বার থ্রি, এখানে তোমাদের যে ম্যানেজ ভিডিও যে চলে যাবে, ম্যানেজ ভিডিওতে যাওয়ার পরে অনেকে কী হয়, মনিটাইজেশন ডিসেবল হয়ে যায়। মনিটাইজেশন ডিসেবল হয়ে যাওয়ার ফলে তোমরা মনিটাইজেশন কী হয়, ফিরে পাওয়া সম্ভব হয় না, যদি এই সিস্টেমটা না জানা থাকে। এর জন্য তোমাকে করতে হবে, তোমাকে ম্যানেজ ভিডিওতে আসার পরে নিচে দেখছো মনিটাইজেশন একটা কলাম আছে, মনিটাইজেশনের যে বাটন আছে এটা ক্লিক করবে। ক্লিক করলে তোমার এখানে হচ্ছে কি করবে, একটা অ্যাডসেন্স আইডি তোমাকে একটা শো করাবে, এখানে অ্যাডসেন্স আইডি এখানে শো করাবে। এই অ্যাডসেন্স আইডিটা কিন্তু তোমাকে যে শো করাচ্ছে, তো অ্যাডসেন্স আইডিটা, এই যে পাবলিশার আইডি নিচে চলে আসবে একদম তলায় বাঁদিকে, একদম তলায় বাঁদিকে অ্যাডসেন্স আইডি যেটা পাবলিশার আইডি আছে, এটা তোমাকে কপি করে কোথাও রাখতে হবে। চার নম্বর পয়েন্ট কী করবে, চার নম্বর পয়েন্টে তোমার আবার চ্যানেলে ফিরে আসবে, তোমার যে নিচের চ্যানেলে ফিরে আসবে, অ্যাবাউট সেকশন আসবে। অ্যাবাউট সেকশন আসার পরে দেখবে এখানে তোমার চ্যানেলটা কবে ক্রিয়েট করেছিল, চ্যানেলটা কবে ক্রিয়েট করেছিল, আমার লেখা আছে January 31, 2017, আজ থেকে 4 বছর আগে আমি চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম। তো এই চ্যানেল ক্রিয়েশনের ডেটটাও কিন্তু তোমায় কপি করে রাখতে হবে। এই চারটে সেটিং কিন্তু তোমাকে করে রাখলে তোমার চ্যানেল কোনোদিন ডিলিট হয়ে গেলেও কোনো অসুবিধা হবে না, কিংবা চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেলেও কোনো তোমার প্রবলেম হবে না, তুমি সবই ফিরে পাবে। তো আশা করি তোমরা সেটিংটা বুঝতে পেরেছো। এই চারটে সেটিং কিন্তু তোমরা নোটপ্যাডে বা রাইট প্যাডে, যে কোনো তোমাদের নোটপ্যাড আছে সেখানে তোমরা টাইপ করে রাখো বা লিখে রাখো। তোমাদের যখনই চ্যানেল যদি কোনো কারণে ডিমনিটাইজ হয়ে যায় বা ডিসেবল হয়ে যায় বা হ্যাক হয়ে যায়, তাহলে চ্যানেলগুলো তুমি ফিরে পাবে, খুব তাড়াতাড়ি ফিরে পাবে, এতে কোনো প্রবলেম হবে না।
যদি ভিডিওটা ভালো লেগে থাকে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে যাও, তোমাদের শেয়ারের উপর আমার চ্যানেল গ্রো করতে সাহায্য করবে। থ্যাংক ইউ।